আজকে আমরা ইনিশিয়ালি স্টার্ট করব সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। আমাদের ম্যাথমেটিক্স জেনারেল, যাদের অনার্স জেনারেল এবং যাদের পিওর জেনারেল, দুই ধরনের ছাত্রছাত্রীদের এটা হচ্ছে প্রথম নাম্বার। বেসিক্যালি আমার প্রিপারের যে কোর্স সেটা হচ্ছে এটা, বেসিক্যালি এটা হচ্ছে কোর্স 01B, বা যাদের বিসি 01T আছে এটা হচ্ছে ডিফারেনশিয়াল ক্যালকুলাস। তো ডিফারেনশিয়াল ক্যালকুলাস শুরু করার আগে ডিফারেনশিয়াল ক্যালকুলাসে তো অনেক জিনিস আছে, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিয়েশন, অনেক কিছু প্রবলেম আছে। তো সেটা শুরু করার আগে যে জিনিসটা ধারণা না থাকলেই নয়, না থাকলে ডিফারেনশিয়াল ক্যালকুলাস করা যায় না, এখনো যাবে না, সেই জিনিসটা হচ্ছে নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের ধারণা বলতে আমি আজকে যেগুলো বেসিক্যালি দেবো সেগুলো হচ্ছে কিছু সেট, নাম্বার সেট, যেগুলো বেসিক্যালি আমরা অনেক সময় নাম শুনেছি, আমরা নাম শুনেছি থাকতে আর ন্যাচারাল নাম্বার, রিয়েল নাম্বার, এই সমস্ত। তো এগুলো সম্পর্কে যে বেসিক ধারণাটা সেটা আমাদের যদি না থাকে তাহলে আমরা ডিফারেনশিয়াল ক্যালকুলাসে এগোতে পারব। তো সেই জন্য আমি আজকে শুরু করছি নাম্বার সিস্টেম, ফিউ বিন্স। নাম্বার সিস্টেম বললে যে ছবিটা অন্তত আমার চোখের সামনে ভেসে ওঠে, যেটা থেকে তোদেরও বুঝতে সুবিধা হয়, তো সেটা হচ্ছে এই ছবিটা। তো এই ছবিটা এর মধ্যে একটু যদি খেয়াল করিস তাহলে দেখবি এর মধ্যে অনেক রকম কালার দেওয়া আছে এবং অনেকগুলো কালার দিয়ে অনেকগুলো কিছু ডিনোট করা আছে। ডিনোট যেমন করা আছে, সাপোজ এরকম দেখ, এটা দেখ ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার, ইন্টিজার, র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার আর রিয়েল নাম্বার। তো এতগুলো জটিল জটিল শব্দ এখানে লেখা আছে, তো এই জটিল শব্দগুলোকে আমাদেরকে একটু সহজ করে বুঝতে হবে। তো এই জিনিসগুলো বেসিক্যালি কী, এই ছবিটা আমি ক্লাসের শুরুতে প্রথমেই এই ছবিটাতে এলাম, কিন্তু এই চিত্রটা পরিষ্কার হবে আমার অন্তত এই বেসিক টকের পর এই ছবিটার তাৎপর্যটা বুঝতে পারি। আচ্ছা, সুতরাং এই ছবিটাতে আমি আবার পরে লাস্টে আসবো, এই সমস্ত জিনিসগুলি যেগুলো এখানে রয়েছে সেগুলোকে আমি ইন্ট্রোডিউস করবো। ইন্ট্রোডিউস করার পর আবার লাস্টে এই যে পিকচার যেটা রয়েছে সেই পিকচারে আবার ফিরে আসবো। আচ্ছা, এই যে ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশন অফ নাম্বারস, এই জিনিসটাও আমি বলবো, কিন্তু আবার পরে, আগে কিছু নর্মাল ডেফিনিশন বা যে জিনিসগুলো আমরা জানি পড়ে এসেছি সেই জিনিসগুলো শুরু করব। তো সেই শুরু করার প্রথম স্টেপ যেটা, সেই প্রথম স্টেপ সেটাকে আমরা বলছি যেটা, এটা হচ্ছে কাউন্টিং নাম্বারস। তাহলে কাউন্টিং নাম্বার কি, এটা খুব মজার জিনিস। এখন আমরা অনেক টেকনোলজিক্যালি অ্যাডভান্স হয়েছি, তো এখন আমরা হয়তো গুনতে বললে হাতে এক দুই তিন এরকম কিছু গুণি, কোনো জিনিসকে গুনতে বললে কিছু জিনিসকে, কিন্তু যখন প্রিমিটিভ যুগে এর আগেও মানুষের মধ্যে গোনার পদ্ধতি চালু ছিল, তারা বিভিন্ন রকম হয়তো অনেক সময় ওই মেষপালক হয় ওরা তখন যারা তাদের যে মেষ দল থাকতো সেগুলোকে যখন গুনতো তখন ওরা স্টোন ব্যবহার করতো, ছোটো ছোটো স্টোন, এক একটা স্টোন এক একটা মেষ পালকদের জন্যে, মেষের জন্যে। তো সেইভাবে তারা দিনের শেষে হিসাব রাখতো যে কটা মেষ ফিরে এলো, যদি কোনো স্টোন বাকি থেকে যায় তাহলে বুঝতো যে তার যে সেই ল্যাম্প বা কিছু সেগুলো তারা ফেরত আসেনি, এই জিনিসগুলো বুঝতে পারতো। সেগুলো তাদের সেই প্রিমিটিভ যুগের মানুষের কাউন্টিং টেকনিক ছিল, কিন্তু ওই যে বললাম আমরা এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছি, আমরা ম্যাথামেটিক্স করছি, তো আমরা কী করেছি, আমরা সেই একই জিনিস, সেই স্টোন, সেই যে গোনার পদ্ধতি, সেই জিনিসটাকে আমরা কিছু ডিজিট, কিছু ডিজিটের সাহায্যে সেই জিনিসটা এক্সপ্রেস করছি। কোন ডিজিট সেগুলো হচ্ছে এই ডিজিট, এক দুই তিন চার পাঁচ, এগুলো একটা সিম্বল বেসিক্যালি। সিম্বলের সিম্বলতে কোনো এটার কোনো অর্থ নেই, কিন্তু এটাকে অর্থবহ করে তুলছি কখন, যখন এটাকে আমরা কোনো কিছুর সাথে অ্যাসোসিয়েট করছি। অ্যাসোসিয়েট করছি কিরকম,
সাপোজ আমার কাছে কিছু বই আছে, আমার কাছে প্রচুর বই আছে, বইয়ের স্ট্যাক রয়েছে, আমি ধর এরকম বই আছে, আমি সেগুলো কী করলাম, এই প্রথম বইটার সাথে এই সিম্বলটাকে অ্যাসোসিয়েট করলাম, তারপর একটা শুধু দুই, তারপর একটা শুধু তিন, চার, পাঁচ, এরকম অ্যাসোসিয়েট করতে করতে আমি আমার বই যেখানে শেষ হয়ে যাবে বা ফুরিয়ে যাবে সেখানে যে সিম্বলটা আমি থাকবে লাস্ট অবধি সেই সংখ্যাটাকে আমরা বলছি আমার কাছে এতগুলো বই আছে। এটা হচ্ছে সিম্পল এইরকম ব্যাপার, যেটা হচ্ছে আমরা এই অ্যাসোসিয়েশন ব্যাপারটা করি। তাহলে সেই অর্থে কোনো এই সিম্বলগুলোর কোনো মানে নেই, কিন্তু আমরা যখনই এগুলোকে অ্যাসোসিয়েট করি কিছুর সাথে আমাদের রিয়েল লাইফ কোনো অবজেক্টের সাথে, তখনই এগুলোর মানে তৈরি হয়। তো এই জিনিসটা কি আমরা কাউন্টিং করি, তাহলে এই যে কাউন্টিং যে নাম্বারগুলো দিয়ে আমরা করছি এগুলোকে আমরা বলি কাউন্টিং নাম্বার। আরেকটা ভালো নাম আছে এটা, যেটা পরবর্তীকালে আরো বেশি করে আমরা ইউজ করব, সেটা আমরা বলছি ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কি? ন্যাচারাল নাম্বারগুলো বেসিক্যালি হচ্ছে আমাদের কাউন্টিং নাম্বার, যেগুলো দিয়ে আমরা কাউন্ট করি। তার মানে আবার লিখে দিলাম এই যে সেটটা সেটি হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার। আমি অ্যাসিউম করছি তোদের এই সেট সম্পর্কে কিছু ধারণা তোদের নিশ্চিতভাবে রয়েছে, কারণ তোরা এর আগে সেট পড়ে এসেছিস। তো সেই সেটের সেই বেসিক জিনিসগুলো আজকে আমি শুরু করলাম না, সেটা আমরা অ্যাসিউম করে নিচ্ছি তোরা জানিস। তো ওইটুকুনি জ্ঞান থাকলে আমরা তারপর থেকে যদি ধরি এটা যেটা সেট যদি তোরা জানিস এটা ধরে নিচ্ছি আমি, তাহলে এটাকে আমরা বলি ন্যাচারাল নাম্বারের সেট। ওকে, এই যে ন্যাচারাল নাম্বারের সেট, এই ন্যাচারাল নাম্বারের সেটটাকে একটা স্পেশাল সিম্বল, একটা স্পেশাল সিম্বল দিয়ে আমরা ডিনোট করি। এখানে আমি তোরা দেখতেই পাচ্ছিস আমি অলরেডি লিখে রেখেছি, সেই সিম্বলটাকে আমরা এই এম দিয়ে ডিনোট করি, এরকম একটা সিম্বল। নর্মাল এর থেকে একটু আলাদা দেখতে করেই লেখা হয় আর কিছুই না। তাহলে এই সিম্বলটা যখনই আমি কোথাও না কোথাও যে কোনো জায়গায় এনকাউন্টার করব, তখনই আমি বুঝে নেব এই এন মানে হচ্ছে আমার হাতে এই সেটটা দেওয়া রয়েছে, যেটা হচ্ছে ওই এক, দুই, তিন, চার, পাঁচ এই ধরনের নাম্বারগুলো, যেগুলো হচ্ছে আমাদের কাউন্টিং নাম্বার। আবার বলছি হচ্ছে আমাদের কাউন্টিং নাম্বার। আমরা কাউন্টিং নাম্বার কি বা ন্যাচারাল নাম্বার কি সেটা আমরা জানলাম। এবার আসবো আরেক ধরনের ইন্টারেস্টিং নাম্বারের সম্পর্কে, সেই জানবো আমরা কথা বলব বা জানব সেটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার কি? তাহলে প্রশ্ন আসবে ইন্টিজার কি বা এই যে আমরা একটু আগে বললাম যে ন্যাচারাল নাম্বার, পার্থক্যটা কি বলতে কি পার্থক্য হলো, হঠাৎ করে নতুনটা কেন আমাদের দরকার পড়লো, একটা অন্য ধরনের জিনিস সেটাও হলো। আমরা নাম্বার নিয়ে অনেক ইউজ করি, অনেক ব্যবহার করি, সেই অর্থে যদি আমি খুব সহজেই ইন্টিজারটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি ওদের কাছে এইরকমভাবে, যে ধর আমরা এই ধরনের নাম্বারগুলোকে নিয়ে তো একটু আগে দেখলাম এক, দুই, তিন, চার, পাঁচ, এই যেগুলোকে আমরা একটু আগে বললাম কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বার। তো অনেক সময় হয় আমরা অনেক যখন ম্যাথামেটিক্যাল অপারেশন করি তখন হয় সপ্তাহ আমাকে এইরকম একটা অপারেশন কেউ করতে দিল, বললো একের সাথে দুই যোগ করো কত হচ্ছে। আমাদের যে যে ন্যাচারাল নাম্বার সিস্টেম যেটা আমি একটু আগে শিখলাম কি
এর একটা স্ট্রাকচার রয়েছে বা এই আইড পরে যেগুলো বলবো যে ইন্টিজারের কথা বলছি অথবা এর পরে আরো পরে দেখব রিয়েল নাম্বারের কথা আসবো বা কমপ্লেক্স নাম্বারের কথা আসবো প্রত্যেকটা সেটেরই একটা না একটা স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারগুলোকে আরও ডিটেলসে আমাদের এই সেমিস্টারে নেই অবশ্যই সেগুলোকে আমরা আরও বেশি করে জানবো সেগুলো আমাদের থার্ড সেমিস্টারে রয়েছে থার্ড সেমিস্টার আরও বেশি করে জানবো কিন্তু সেই স্ট্রাকচারটাকে আমরা সেই ডিটেলসে যাচ্ছি না কিন্তু সেইটাকে আমরা মনে মনে অ্যাসিউম করে নিলাম এবং সেটা সম্বন্ধে আমাদের একটা ইনটিউটিভ আইডিয়া অবশ্যই রয়েছে এবং তোদেরও রয়েছে করলে বুঝতে পারবি আর কি যেমন আমি যখন এই যোগের কথা বলছি এই যোগ ব্যাপারটা আমরা তো সবাই জানি ছোটোবেলা থেকে পড়ে এসেছি আমাকে যদি কেউ বললো এক প্লাস দুই করতে কিন্তু আমি ছোটোবেলা থেকে পড়ে আসছি এক প্লাস দুই করলে কী হচ্ছে তাহলে এখানে যোগটা কীভাবে ডিফাইন বা কীভাবে হচ্ছে এই যে আন্ডারলাইন স্ট্রাকচার এই আন্ডারলাইন স্ট্রাকচারটা আজকে আমার বিষয়বস্তু নয় বলার আবার বলছি এটা আমরা যখন থার্ড সেমিস্টারে রিয়ালাইসিস করবো তখন এটাকে আরও ডিটেলস আমরা পুলিশ করবো আপাতত আমাদের স্টার্ট করার জন্য বা কিছু জিনিস নিয়ে স্টার্ট করার জন্য একসাথে আমরা সব কিছু নিয়ে তো আমরা স্টার্ট করতে পারি না আমরা অল্প অল্প কিছু জেনে জিনিস আমাকে এগিয়ে যেতে হবে তো সেই জায়গাটা যদি অ্যাজিউম করে নিই তাহলে এইটা আমরা জানি অলরেডি কিন্তু এর যে রিভার্স কাজ রিভার্স কীরকম কেউ যদি বলল না তুমি এক থেকে দুই বিয়োগ কর তোমাদের হাতে আমরা এই মুহূর্ত অব্দি কী জানি আমরা এই মুহূর্ত অব্দি যে জিনিসটা জানি সেটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের সেট তার মানে একটু আগে যেটা পড়লাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এই সেটটা এই সেটটাই আমাদের এখন অব্দি জ্ঞানের মধ্যে রয়েছে তো সেই গেমে দাঁড়িয়ে সেই জায়গাটা অব্দি আমরা জেনে আমরা এখন যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে এই যোগটা একই সাথে দুই যোগ করে কি চিহ্ন হচ্ছে সেটা বলতে পারছি কিন্তু কোশ্চেন অন্যরকম এখন কোশ্চেন আমাদেরকে দেওয়া হয়েছে যে এক থেকে দুই বিয়োগ করলে কত কী হবে সেটা তো মুশকিলের কাজ কারণ আমাদের ইনটিউশন বলছে এটা মাইনাস ওয়ান হবে কিন্তু আমি এখন মাইনাস ওয়ানটা কী জিনিস কোথাও ইন্ট্রোডিউস করিনি বা শেখাইনি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাতে আমরা অনলি জানি কাউন্ট করতে তার মানে এক দুই তিন চার পাঁচ এই নম্বরগুলো সম্পর্কে আমরা শুধু জানি তাহলে এর অ্যান্সার কী হবে অবভিয়াসলি এর অ্যান্সার এই জায়গায় দাঁড়িয়ে আমরা দিতে পারবো না আমাদেরকে এই যে সিস্টেমের থেকে বেরিয়ে আসতে হবে বা বেরোনো নয় এটাকে আমাকে বাড়াতে হবে ঠিক আছে কীভাবে বাড়াবো অবভিয়াসলি এই যে এক্সাম্পলটা দিলাম এটা আমাদেরকে মিন করছে যে বা এটাই আমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে আমরা এই সিস্টেমটাকে কীভাবে ইনক্রিজ করবো বা বাড়াবো আমাদের কাছে হাতে ছিল ন্যাচারাল নাম্বার এই সেটটা আমি কয়েকটা আরেকবার লিখছি কী করলাম আমাদের ইনটিউশন যেগুলো বলছে যে এই ধরনের নাম্বার যেগুলো আমাদের কাছে অলরেডি ছিল তার যে নেগেটিভগুলো সেইগুলো যদি আমরা অ্যাড করে দিই তাহলে আমাদের এই ধরনের যে অপারেশন সেই ধরনের অপারেশন এই এনের মধ্যে বা এনের এলিমেন্টগুলোর মধ্যে যদি আমরা এই ধরনের অপারেশন করতে চাই তাহলে আমাদেরকে যে নাম্বারগুলোকে ইনক্লুড করে দিতে হবে আমাদের কাজের মধ্যে সেইগুলো হচ্ছে এইটা মানে যে নম্বরগুলো আমরা অলরেডি জানি কাউন্টিং নাম্বার তার যে নেগেটিভগুলো সেইগুলোকেও আমাদেরকে আমাদের জ্ঞানের মধ্যে বা আমাদের সেই সেটের মধ্যে আরও ইনক্লুড করতে হবে তবেই আমরা এই কাজটা কি করতে পারবো কিন্তু একটা প্রবলেম এখনো রয়ে যাচ্ছে সেই প্রবলেমটা হচ্ছে একই সংখ্যা দিতে যদি একই সংখ্যা বিয়োগ করি তাহলে কি হবে মানে আমি এক্সাম্পল দিচ্ছি দুই দুই থেকে দুই এই যে ধরনের অপারেশন যদি করি মানে এই যে বিয়োগ যে অপারেশনটা সেটা যদি একই সংখ্যার দুটো একই সংখ্যার মধ্যে হয় তাহলে সেই যে রেজাল্টটা সেটা কোন সংখ্যার সাথে আমরা অ্যাসোসিয়েট করবো যেমন আমি ইমপ্লয় করলাম এক থেকে দুই বিয়োগ করলাম সেটা আমরা মাইনাস ওয়ান বলে একটা নতুন সংখ্যা ডিফাইন করলাম সেটার সাথে আমরা অ্যাসোসিয়েট করবো কিন্তু এই ধরনের ক্ষেত্রে কী হবে বা এই ধরনের নাম্বারগুলো এটা খুব
Z plus মানে হচ্ছে পজিটিভ ইন্টিজার, Z
জেড মাইনাস মানে হচ্ছে নেগেটিভ ইন্টিজার, জেড প্লাস মানে 1, 2, 3, 4, 5, 8. কখনো কখনো মনে রাখতে হবে বা কখনো কখনো যখন আমরা বই পড়বো তখন আরো দুটো নাম ওরা মাঝে মাঝে ইউজ করে, সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে একটা হচ্ছে নন নেগেটিভ ইন্টিজার, তো নন নেগেটিভ ইন্টিজার মানে আমরা এই জেড প্লাস আর জিরো এই দুটোকে একসাথে বুঝব নন নেগেটিভ ইন্টিজার। মানুষ থেমে থাকে না, মানুষ এগিয়ে যায়, প্রয়োজন মেটে না, আরো প্রয়োজন দরকার দরকার। ইন্টিজার শেষ হয়, ইন্টিজারের পর ইন্টিজার মাস শিখলাম মানে হলো যে মনে হলো সব কমপ্লিট হয়ে গেল, এরকম ব্যাপারটা নয়। দরকার পড়লো আরো কিছু নম্বরে আরো কিছু আমাদের এই সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যাবে, প্রবলেম হলো বিভিন্ন জায়গায় যার ফলস্বরূপ আমাদেরকে সেই দিকে এগিয়ে নিয়ে যেতে হলো আমাদেরকে কীভাবে বা কী প্রয়োজন পড়লে আমি যার জন্যে আমাদেরকে আরো এগিয়ে যেতে হলো কোথা না রেশনাল নম্বরের দিকে। তাহলে আমাদের গাড়ি প্রথমে ছিল এম থেকে আমাদের গাড়ি এলো জেডে, জেডের তিনটে ভাগ আমরা দেখলাম, একটা জেড প্লাস, একটা জেড মাইনাস, একটা জিরো। এটাতেও শেষ হলো না, আমাদের সমস্যা তৈরি হলো, সমস্যাটা কোথায় হলো, সমস্যাটা হলো এমন একটা জায়গায় সেটা হচ্ছে একটু আগে যেটা ধরে দিলাম আমাদের সমস্যা তৈরি হয়েছিল, আমরা যখন বিয়োগ করতে গেছিলাম দুটো ইন্টিজারের মধ্যে বা দুটো সরি দুটো ইন্টিজার তো বটে দুটো কাউন্টিং নাম্বার আমাদের যেগুলো ন্যাচারাল নাম্বার, সেই ন্যাচারাল নাম্বারের মধ্যে আমরা যখন বিয়োগ করতে গেছিলাম তখন সেই প্রবলেমটা হয়েছিল এবং সেই প্রবলেমের জন্যে আমরা জেডে চলে গেছিলাম, যে নতুন আরেকটা সেট ডিফাইন করতে হয়েছিল এবং সেটা হচ্ছে সেটা হল ইন্টিজার। সেখানেও থামলো না, সমস্যা আরো হলো। কীরকম হলো সমস্যা? হলো এইরকম ব্যাপার যে যোগ বিয়োগ তো আমরা এবার করতে পারছি, কোনো অসুবিধা নেই যোগ বিয়োগ করার মধ্যে, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অপারেশনটা করার জন্য প্রবলেম হচ্ছে মাঝে মাঝে সেই অপারেশনটা হচ্ছে ডিভিশন। আচ্ছা, তাহলে ডিভিশনে কিরকম সমস্যা হচ্ছে বা অ্যাকচুয়ালি হঠাৎ করে ডিভিশনটাতেই কেন আমি হঠাৎ করে বললাম, অ্যাকচুয়ালি আমাদের বেসিক অপারেশন হচ্ছে তো অবশ্যই ডিভিশনগুলো মাল্টি ডিভিশন অ্যাডিশন সাবট্রাকশন এগুলো, তো আবারও বলি এই যে অপারেশনগুলো এই অপারেশনগুলো আমাকে সেটের মধ্যে ডিফাইন করতে হবে, ডিফাইন ছাড়া কোনো কাজ হয় না। আমি
যখনই বলবো বা করেছি যে এডিশন বা সাবট্রাকশন যাই করি না কেন, ওই সেটের মধ্যে ওই অপারেশনটা কীভাবে হবে সেটা আমাকে ডিফাইন করতে হবে। তো সেই জায়গাটা বা সেই সেটের মধ্যে সেই যে অপারেশনগুলোকে ডিফাইন করে দেখা এবং সেখানে যে এলিমেন্টগুলো সেই জিনিসটাকে স্যাটিসফাই করছে বা করছে না সেই প্রপার্টিগুলো চেক করা, এখানে কিছু ওই এগুলোকে বা এই ধরনের আইডিয়া পরে আমরা পড়বো, সেগুলো হচ্ছে গ্রুপ রিং ফিল্ড এই ধরনের আইডিয়া। তো আপাতত আবারও রিপিট করছি যে এই জিনিসের আইডিয়াগুলো এই মুহূর্তে আমাদের সিলেবাসের অন্তর্গত নয়, এই যে জিনিসগুলো সিলেবাসের অন্তর্গত হলো আমাদের খুব সম্ভবত ফোর্থ সেমিস্টারের মানে লাস্ট পার্ট টপ। তো সেই যেহেতু নেই আপাতত ওই জিনিসগুলোকে অ্যাজিউম করে রাখছি, করে রেখে ঘরে নিয়ে আমরা এগোচ্ছি। তো ডিভিশনে কী ধরনের অসুবিধা হতে পারে, ডিভিশনে করতে গিয়ে খুব তো সহজ ডিভিশন সবাই আমরা করতে পারি কোনো ব্যাপার না, কিন্তু আমাকে সাপোজ কেউ ভাগ করতে দিয়েছে মানে চারটে দিকে ভাগ করতে দিয়েছে, ভাগ করা মানে কি, ভাগ করা মানে হচ্ছে ভাগের উপরটাকে আমরা জানি নিউমারেটর বলে, আমাকে এই সিস্টেমটা দেওয়া আছে, এই সিস্টেমের সলিউশন আমাকে বের করতে হবে, এই হচ্ছে কাজ। তাই তো আমরা সবাই করছি, ছোটবেলায় সবাই করছি, সবাই জানি। তাহলে এই কাজ দিলে কেউ হিসেবে করতে কথা সবাই হিসেবে করতে হবে, এটা হচ্ছে সবাই জানি ইটস ইকুয়ালস টু অ্যান্সার। আচ্ছা ভালো কথা, এটা কত বা এটা কত এটাও জানি থ্রি, এখানে খুব সহজ পার, কিন্তু করতে কোথায় সমস্যা হবে তোমরা নিজেরাই গেস করতে পারবে কোথায় সমস্যা হবে। সমস্যা হবে যদি ওই উপরে চার সেটাকে আমি যদি চেঞ্জ করে দিয়ে পাঁচ নিই আর ডিনোমিনেটরটাকে দুই রাখি, তার মানে আমাদের কাজ হবে এমন কিছু একটা খুঁজে বের করা এক্স কীরকম এক্স খুঁজে বের করতে হবে, অবভিয়াসলি আমাদের জানা জিনিসগুলোর মধ্যে, জানা জিনিসগুলোর মধ্যে মানে এন এর মধ্যে অথবা জেনের মধ্যে বা আমি যেটি বলতে পারি কারণ তোরা জানিস বা দেখবি এর যে পুরো সিস্টেমটা সেটা জেনের মধ্যে অবশ্যই এর মধ্যে রয়ে গেছে, সুতরাং কোনো সমস্যা নেই। আমি আমাকে খুঁজে বের করতে হবে একটা এক্স খুঁজে বের করো যেটা জেডের মধ্যে লাই করবে এবং সেটাকে দুই দিয়ে মাল্টিপ্লাই করবি, করলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে পাঁচ। এটাও একটা আর এটাও একটা জেডের মেম্বার, তাহলে জেড সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে আমি ভাগ অপারেশনটাকে ডিফাইন করছি বা ভাগ অপারেশনটাকে নিয়ে আমরা কাজ করছি, জেডের থেকে এলিমেন্ট নিয়ে এবং আমাদের টাস্ক হচ্ছে এরকম একটা এলিমেন্ট খুঁজে বের করা জেডের মধ্যে থেকে যাকে দুই দিয়ে গুণ করলে পাঁচ হবে, এরকম যে এলিমেন্ট আছে আমাদের ছোটোবেলায় কী করে ছোটোবেলায় আমাদের আমি শিখেছি সেটা হচ্ছে ছোটোবেলায় এরকম করেছি কিন্তু এখন এরকম করার কোনো সুযোগ নেই, এই জিনিসটা কী সেটা আমরা জানি না, আমরা জানি ছোটবেলা নামতাম দুই দিয়ে একদিন গুণ করছি দুই হচ্ছে, দুই দিন গুণ করছি চার হচ্ছে, তিন দিন গুণ করছি ছয় হচ্ছে, কিন্তু কোথাও পাঁচ হচ্ছে না, তাহলে কিছু একটা সমস্যা আছে এর মধ্যেখানে রয়েছে অনেকটা, চার আর ছয় হচ্ছে তিন দিয়ে গুণ করলে চার হচ্ছে, তিন দিয়ে গুণ করলে ছয় হচ্ছে, কোথাও পাঁচ হচ্ছে না, তার মানে কোথাও একটা আমাদের সমস্যা রয়েছে বা আমাদের যে সিস্টেম সেই সিস্টেমে দাঁড়িয়ে এই কাজ করা যাবে না। তাহলে কী করা যায়, কী করা যায় তাহলে যেটা করি বা যেটা করা হয়েছে এর আগে সেটা হচ্ছে বেসিক্যালি কী সব প্রবলেম আমাদের কোথায় তৈরি হলো, প্রবলেম তৈরি হলো ডিভিশন করতে গিয়ে,
তাহলে ডিভিশন করতে গিয়ে যদি কোনো প্রবলেম তৈরি হয় সেই সমস্যাটাকে আমরা ওভারকাম করছি কি রকম ভাবে বা আমরা আমরা বলছি দুটো নাম্বার আছে দুটো অবভিয়াসলি ইন্টিজার এই যে দুটো ইন্টিজার দুটো ইন্টিজারের আমরা রেশিওটাকে একটা নতুন নাম দিয়ে নতুন একটা সিস্টেম হিসেবে ডিফাইন করলাম কি সুবিধা হলো বা কি লাভ হলো আচ্ছা যে নামটা অবভিয়াসলি দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা ইংরেজি লিখেও কিছু দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে রেশনাল নাম্বার সহজ কথা আমরা নতুন একটা সিস্টেমে কিন্তু চলে আসছি যেটাকে আমরা বলবো রেশনাল নাম্বার ডেসিমাল নাই পরে লিখছি তাহলে রেশনাল নাম্বার মানে কি তাহলে রেশনাল নাম্বার মানে আমরা এই ধরনের যে নাম্বারগুলো যেগুলো p by q obviously pq integer acha ei symbol ta jodi tora na jene thakis eta naam hocche belongs to belongs to mane ba ene english the bujhte gele eta ke boli member কিউকে কি জিরো হবে কিউকে কি জিরো হতে পারে ওকে কারণ যে দেখা করছি এটা বাই কি বা করা যায় এটা আমাদের কারেন্ট সিস্টেমে দাঁড়িয়ে কারেন্ট আমরা যে সিস্টেমে পড়াচ্ছি নাম্বার সিস্টেম সেই সিস্টেমে দাঁড়িয়ে আমি এটাকে আমরা কোথাও করতে পারি না এই জিনিসটাকে কোথাও কোনোভাবে ডিফাইন করা হয়নি এটাকে আমরা লজিক্যাল প্রবলেম তৈরি হবে যেটা নিজেরা বুঝতে পারি বা পরে পরে আলোচনা করবো বা নিজেরা দেখতে পারি যে এটাকে আমরা যদি কিছু নাম দিই এটাকে সাপোজ এক্স দিক আর সেক্ষেত্রে জিরো ইন্টু এক্স ইকোস টু এরকম কি হতে পারে বা এই ধরনের কিছু জিনিস কি পাওয়া যায় দেখে বুঝতে পারবি এটা এরকম হয় না কারণ জিরোর যে মাল্টিপ্লিকেশনের রুল সেখানে এটা জিরোই হয়ে থাকে তো এই ধরনের জিনিস করা যায় না বা এই ধরনের জিনিস অ্যালাউ নেই আমাদের এই সিস্টেম এর সম্বন্ধে আরও ডিটেলসে সময় সুযোগ পেলে এই জায়গাটা আরও আলোচনা করবো তো আপাতত আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা এরকম একটা সেট কনস্ট্রাক্ট করলাম নতুন একটা সেট কনস্ট্রাক্ট করলাম যেই সেটের এলিমেন্টগুলো হচ্ছে পি বাই কিউ যেখানে পি আর কিউ জিরো মেম্বার কিউটা অবভিয়াসলি নন জিরো একটা কোনো নাম তাহলে প্রশ্ন হলো এর আগে যখন আমি এম থেকে জেডে এগিয়েছি এখন আমার জেড থেকে রেশনাল নাম্বারের দিকে এগোচ্ছি তাহলে এন এর যে নির্মাণগুলো ছিল সেগুলো জেডের মধ্যে অটোমেটিক্যালি ইনকর্পোরেট হয়ে গেছিল এখন আমাদের আমার মাথায় বা মাথায় খেলা করবে বা করছে যে যে প্রশ্ন যে জেডের নির্মাণগুলো মানে জেডের মধ্যে আমরা সবাই জেনে গেছি এক দুই তিন চার পাঁচ এই সমস্ত পজিটিভ নাম্বারগুলো মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার মাইনাস পাঁচ এই সমস্ত নাম্বারগুলো আর অবভিয়াসলি জিরো এইগুলো কে এইরকম ফর্মেও কি এমবেড দ্বারা হয়ে যাচ্ছে বা এরকম এটা যে আমি নতুন ডিফাইন করলাম এর ফলে কোন কোন নতুন নাম্বারগুলো এর মধ্যে ইনক্লুড হলো তাহলে এই দুই ধরনের কোশ্চেন আমাদের মাথার মধ্যে আসতে পারে আচ্ছা ভালো কথা এবং অবভিয়াসলি আরেকটা কথাও আসবে সেটা হচ্ছে এই যে সমস্যাটার কথা আমি একটু আগে বলেছিলাম যে ভাগের সমস্যাটার কথা সেই ভাগের সমস্যাটা কি সত্যি সলভ হলো
তাহলে এই তিনটে কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। নাম্বার এক, এখানে আমি বলেছি পি বাই কিউ, পি আর কিউ হচ্ছে জেনারেল লিমিট, কিউটা নন জিরো, তাহলে আমি যদি কিউটাকে অন ধরে নিই আর পিটাকে রান করাই ওয়ান টু থ্রি এই সমস্ত নাম্বারগুলোর মধ্যে দিয়ে, তাহলে আমরা দেখব নাম্বারগুলো হচ্ছে এইট। তাহলে আমরা কি দেখলাম, একটা বড় অদ্ভুত জিনিস তো দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের অলরেডি যে জানা জিনিসগুলো, যে জানা ইন্টিজার, সেইগুলো অলরেডি আমাদের এই রেশনাল নাম্বারের মধ্যে ইনক্লুড হয়ে গেছে। একটা অদ্ভুত জিনিস। দু নম্বর, কিউটাকে স্টিল ওয়ান রাখলাম, পিটাকে আমি মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি এইগুলো ধরব। তাহলে দেখছি আমরা যে মাইনাস এক বাই এক, মাইনাস দুই বাই এক, মাইনাস থ্রি বাই ওয়ান এগুলো অটোমেটিকলি আমাদের সিস্টেমের মধ্যে, নতুন সিস্টেমের মধ্যে চলে এসেছে। তার মানে জেড প্লাসগুলো কীভাবে পেলাম, জেড প্লাসগুলো আমি রেশনাল মধ্যে পেয়ে গেলাম যখন কিউটা ওয়ান আর পিটা রান করছে ওয়ান টু থ্রি এরকম করে। জেড মাইনাসটা কী করে পেলাম, জেড মাইনাসটা দেখতে স্টিল কিউ ইকুয়ালস টু ওয়ান, পি ইকুয়ালস টু মাইনাস ওয়ান, মাইনাস টু, মাইনাস থ্রি। আচ্ছা, তাহলে প্রশ্ন জাগে জিরোটা কোথায় যাবে, অবভিয়াসলি জিরোটা আমার পাওয়া, জিরোটা কি করে পাবো, জিরোটা পাওয়া খুবই সহজ, পি এর ভ্যালুটা জিরো বসিয়ে দিলাম, না তার কিছু করার দরকার নেই, পি এর ভ্যালুটা জিরো বসিয়ে দিলাম, কিউটা তলায় যাই হোক না কেন ওটা জিরোই হবে, ঠিক আছে। তো এইভাবে আমরা রেশনাল নাম্বারের মধ্যে ইন্টিজারগুলোকে খুঁজে পেলাম। তাহলে আমি একটা কোশ্চেনের অ্যান্সার পেলাম, যে বা একটা জিনিস দেখলাম যে আমাদের পুরোনো সিস্টেম যেটা আমরা এতক্ষণ জেনেছিলাম যে জেড যে সিস্টেমটা কিভাবে লাস্ট শিখেছিলাম জেড সিস্টেমটা ইনস্টেড অফ ইন্টিজার সেটা ন্যাশনাল নাম্বারের মধ্যে কীভাবে ইনকোড হয়ে গেল, সেই ইনকোডিং ব্যাপারটা আমি এখানে দেখিয়ে দিলাম। তাহলে এবার মনে প্রশ্ন জাগে, যে সেকেন্ড যে কোশ্চেনটা আমি একটু আগেও বলেছিলাম, তো সেটা হচ্ছে এই নতুন সিস্টেমটা এলো, এটা নতুন কেন, কী কারণে নতুন, তার মানে আমাকে এমন কিছু নাম্বার খুঁজে বের করতে হবে বা এমন কিছু এক্সাম্পল বা এমন কিছু জিনিস আমাকে দেখাতে হবে, নাম্বার রয়েছে যেটা সত্যি আমাদের কাছে নতুন, কিরকম আমি রেশনাল নাম্বার বলেছি পি বাই কিউ, এই ফর্ম লিখব যেখানে কিউটা নট ইকুয়ালস টু জিরো। তাহলে এবার আমাদের আমরা যদি এই নাম্বারগুলোর দিকে তাকিয়ে দেখি, আমি আরো হাজার হাজার নাম্বার আমি লিখে দিতে পারি অবভিয়াসলি, তো এই নাম্বারগুলোর দিকে যদি তাকিয়ে দেখি, এই নাম্বারগুলো কোনোটাই আমাদের পুরনো যে নাম্বারগুলো এতদিন শিখেছিলাম, এতক্ষণ শিখেছিলাম একটু আগে অবধি, তার সাথে কোনোটাই চেনা সংখ্যা নয়। কেন নয়, কারণ এই ধরনের জিনিস আমাদের আমরা এখনো এনকাউন্টার করিনি আমাদের এই জেড সিস্টেমের মধ্যে, এইগুলো আমাদের কাছে একরকম একদম নতুন নাম্বার, এগুলো আমরা বলি নিউ কাইন্ড অফ নাম্বার, এরা বিভিন্ন আমরা রেশনাল, যেটাও রেশনাল নাম্বার বলি, জেডের যে লিমিট সেগুলো তো রেশনাল এলিমেন্ট বটেই, সেগুলো রেশনাল নাম্বার বটেই, তাছাড়াও এই যে নাম্বারগুলো বা আমি এদের করসপন্ডিং কিছু নেগেটিভও গুণ দেখাতে পারি, এরকম নাম্বার এরা সবাই, বা ইভেন এটাকেও যদি আমরা আমাদের মাইন্ডে একটা কনফিউশন তৈরি হয় যে এই রকমের নাম, এরা সবাই রেশনাল নাম্বার, কারণ
আমাদের মধ্যে একটা কিন্তু ডেফিনিশন, এরা সবাই দুটো ইন্টিজারের রেশিওতে লিখতে পেরেছি বা লেখা রয়েছে সবাই এখানে। এটা যদিও আমাদের সেই ছোটবেলা থেকে মাটিকে আমাদের খেলা করে যে চার বাই দুই লেখা আছে, তার মানে এটা দুই, হ্যাঁ বেশি দুই, হ্যাঁ বা আমরা যদি কেউ যদি দিয়ে দেয় ছয় বাই তিন এটাও দুই, কিন্তু রেশনাল নাম্বার হিসাবে এটা অ্যাকচুয়ালি একটা ক্লাস ফর্ম করে, সেই জায়গায় আমরা যাবো না। তো বলে রাখলাম যেটা দুটো যদি সমানও হয় দুটো দুটো ডিফারেন্ট রিপ্রেজেন্টেশন আচ্ছা সেই জটিলতা আমরা যাবো না। আমরা সিম্পল যেটা বোঝানোর চেষ্টা করছি তাহলে এরা সবাই হচ্ছে আমাদের কাছে নতুন রেশনাল নাম্বার, নতুন রেশনাল নাম্বার নতুন পেলাম, এর ফলে কী হলো কী সুবিধের হবে এই ধরনের নাম্বার পাওয়ার পর। আমরা শুরু করেছিলাম যে জিনিসটা দিয়ে সেটা হচ্ছে এইটা 2x = 5। তাহলে আমাকে এমন একটা নাম্বার খুঁজে বের করতে হবে x যাকে দুই দিয়ে গুণ করলে 5 হয়। তাহলে এই যে জিনিসের যে অ্যান্সার সেই অ্যান্সার আমাদের কাছে হাতের কাছে আমাদের রেডিমেড ছিল না, আমরা যেগুলো শিখেছিলাম যে সেটা হল ইন্টিজার z, সেইখানে আমি কোনো অ্যান্সার দিতে পারিনি, কিন্তু সেই অ্যান্সার আমরা এখন দিতে পারব। কেন 5/2 এটা নতুন নাম্বার, এটা রেশনাল নাম্বার, তাহলে আমাদের কাছে যে কোশ্চেনের অ্যান্সার এই সিস্টেমের মধ্যে দাঁড়িয়ে ছিল না, সেই কোশ্চেনের অ্যান্সার আমরা যে নতুন সিস্টেম তৈরি করলাম সেটা আমার রেশনাল, সেই রেশনাল নাম্বারের মধ্যে সেই অ্যান্সার আমরা দিতে পারছি। তাহলে আমরা যে তিনটে সমস্যার কথা বলেছিলাম সেই তিনটে সমস্যা বা তিনটে কিউরিসিটির কথা আমরা বলেছিলাম সেই তিনটে কিউরিসিটি আমাদের সমস্তভাবে স্যাটিসফাই বা দেখতে পারলাম বা স্যাটিসফাই হচ্ছে সেটা আমরা বুঝলাম। আচ্ছা একটা জিনিস তবু একটা জিনিস আমি এখন আপনি বলিনি যে এই যে নতুন সিস্টেমটা তৈরি করলাম রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারটাকে আমরা কীভাবে ডিনোট করব। আমরা তো একটু আগে বললাম যে আমরা সেটা কোন কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বারকে এ দিয়ে ডিনোট করি, ইন্টিজারকে জেড দিয়ে ডিনোট করি, রেশনাল নাম্বারগুলোকে কী দিয়ে ডিনোট করব। রেশনাল নাম্বারের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে সিম্বল কিউ, কিউগুলোকে আমরা বলি সেটা হল বা কিউটাকে আমরা বলি সেটা হল রেশনাল নাম্বার। এই যে আমি লিখে দিয়েছি এটা দেখাও যাচ্ছে যে সিম্বল কিউ রেশনাল নাম্বার, রেশনাল রেশিও অফ টু ইন্টিজার। এটাকে আরেকটু আরেকবার মনে করিয়ে দিই, এইটা হচ্ছে এই ধরনের নাম্বার যেখানে পি আর কিউ দুজনেই জেডের মধ্যেকার এলিমেন্ট এবং কিউটাকে অবভিয়াসলি নন জিরো নিতে হবে, জিরো হলেই কি সমস্যা হবে আমি বলে দিয়েছি। আচ্ছা আরেকটা কাজ অনেক সময় করা হয় যে এরা পি আর কিউ দুজনেই যদি জেডের এলিমেন্ট তাহলে এরা কিউ পজিটিভ কেউ নেগেটিভ দুজনে একসাথে নেগেটিভ সব কিছু হতে পারে, তো একটা সেন্স মানে আমাদের যেহেতু নেগেটিভ যখন হবে বা নেগেটিভ রেশনাল নাম্বারগুলোর কথা যখন ভাবছি তখন আমরা জেনারেলি এই কিউটাকে পজিটিভ ধরে রাখি, কিউটাকে পজিটিভ ধরি তখন পি যে ইন্টিজার সে তার পি এর সাইনটাকে ক্যারি করাতে পারি, মানে পি ক্যান বি পজিটিভ ইন্টিজার, পি ক্যান বি নেগেটিভ ইন্টিজার টু, পি এর সাইনের উপর ডিপেন্ড করে এই ফ্র্যাকশনগুলোর সাইন ডিটারমাইন হয়ে যায়। আমরা জাস্ট কিউ এর সাইনটাকে ফিক্স করা কি মানে সেটাকে পজিটিভ রেখে দিই তাহলে আমরা একটা নতুন নতুন ইন্টারেস্টিং সেট সম্পর্কে জানলাম যেটা সম্পর্কে আমাদের খুব বেশি হয়তো ধারণা ছিল না যে কিভাবে এসছে না এসছে, তো সেটা হলো রেশনাল নাম্বার। সেটা আমরা শুরু করেছিলাম ন্যাচারাল নাম্বার দিয়ে, সেখান থেকে আমরা এগেলাম ইন্টিজার, ইন্টিজারের তিনটে ভাগ আছে দেখলাম বেসিক্যালি পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো, এবং তারপর আরেকটা নাম্বার সিস্টেমের সম্পর্কে জানলাম সেটা হচ্ছে রেশনাল নাম্বার। তো কোশ্চেন এবারে হচ্ছে এখানেই কি শেষ, হ্যাঁ কি মনে হয় এখানেই শেষ?
কিন্তু অ্যানসারটা খুব দুঃখে আমি শেষ নয়, আরেকটু পড়তে হবে ওদেরকে, প্রশ্ন করতে হবে কেন শেষ নয়, কেন শেষ নয়, সেই কাজ করতে গেলে বা করতে গেলে সেই জায়গাটা আরেকটু জটিল, খুব সব সিস্টেমটা আমাদের অনেক জটিল হচ্ছে। প্রথমে খুব সিম্পল সিস্টেম ছিল আমাদের কাছে, হাতে কাউন্টিং নাম্বার, সেখান থেকে আমরা এগিয়ে গেলাম পজিটিভ ইন্টিজার, নেগেটিভ ইন্টিজার, জিরো, তখন আমাদের সিস্টেমটা আরও ডেন্স হয়ে গেল। সেখান থেকে আরও কী হলো, আমরা কিউ, আমি ওটা একটু ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করছি, ছবির সাহায্যে দেখানোর চেষ্টা করছি, সেটা আপনাকে ধরতে হবে না, আমি এটা পরে বোঝাচ্ছি। আমাদের এইটা ধরুন সাপোজ লাইন, একদম প্রথমে আমরা কী শিখেছিলাম, কাউন্টিং নাম্বার, কাউন্টিং নাম্বারগুলোকে আমি যদি এই লাইনের ওপর বিছিয়ে দিই, মানে আমাদের কাউন্টিং নাম্বারটি আবার মনে করে দিচ্ছি এক দুই তিন চার পাঁচ, এইগুলো এগুলোর মধ্যে যে গ্যাপ সমান, সব কিছু সমান সমান গ্যাপে রয়েছে, তো আমি এই পয়েন্টটা থেকে শুরু করতে পারি এক, এবং বাদ বাকি যে নাম্বারগুলো সেগুলো সমান গ্যাপে বসিয়ে দিই। চলতে থাকবে। আচ্ছা, আমাদের প্রথম জ্ঞান ছিল এটা, ফার্স্ট এন, তারপর কি হলো, তারপর যেটা হলো সেটা হচ্ছে আরেকটি জ্ঞান বাড়লো, কিভাবে জ্ঞান বাড়লো, এই লাইন আমি এই জায়গাটাকে এইখানে রিপ্রেজেন্ট করছি, এইটা সাপোজ এক, এটা সাপোজ দুই, তিন, চার, পাঁচ, এই হচ্ছিল আমাদের জ্ঞান মানগুলো, এটা হচ্ছে এই নাম্বারগুলো, এবং আমাদের ইনটিউশন বলছে এইগুলো একই রকমভাবে সেম গ্যাপে ঠিক উল্টো দিকে আছে, লাইক রিফ্লেকশন, আমাদের এই আয়নার রিফ্লেকশন বলে না, এই আয়নার রিফ্লেকশন টাইপের, এদিকে রয়েছে এরা রয়েছে, আর তাহলে সবচেয়ে বড় মানে কী রয়েছে, অবভিয়াসলি জিরো, এইখানে রয়েছে জিরো, এটাকে আমরা বলি অনেক সময় তোরা এই নামটা দেখে থাকবি নাম্বার লাইন, ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি নাম্বার লাইন। তাহলে আমাদের নাম্বার লাইনের রেসপেক্টে আমাদের এটা ছিল প্রাথমিক আমাদের জ্ঞান, ইনিশিয়াল জ্ঞান এখান থেকে শুরু করেছি, তারপর একটুখানি জ্ঞান বাড়লো, কি হলো, এম থেকে আমাদের জ্ঞানটা জেড হলো, আমরা জেড জানলাম, তারপর কি হলো, তারপর কি হলো, ব্যাপারটা খুব ডিফিকাল্ট একে বোঝানোটা, তবু বোঝার চেষ্টা করছি, আমাদের মানে এটাটাই আঁকা যাবে না যদিও, তবুও আঁকছি। আমাদের আগের জ্ঞান সীমিত ছিল, কিন্তু এই যে পয়েন্টগুলো আমি ডিনোট করেছি প্রত্যেকটা পয়েন্ট, সেই পয়েন্টগুলো অনলি, এর বাইরে কিন্তু কোথাও জ্ঞান কোনো আমাদের কোনো জ্ঞান নেই, যে এর ভেতরে কী আছে, এইখানটা কী আছে, এইখানটা কী আছে, নাথিং, ঠিক আছে। এবার আমাদের জ্ঞান হলো বা আমরা জানলাম আরও কিছু, সেটি হচ্ছে এই গ্যাপগুলোর মধ্যে কী আছে, তাহলে এই গ্যাপের মধ্যে আমরা কিছু পয়েন্টের অস্তিত্বের কথা শিখলাম, এই প্রত্যেকটা গ্যাপের মধ্যে। উদাহরণ দেবো, অবশ্যই উদাহরণ দেবো, উদাহরণগুলো হচ্ছে আমি যদি বলি জিরো থেকে ওয়ানের মধ্যে আমি কোন জিনিসটার কথা শিখলাম, অবভিয়াসলি এটা এর মধ্যে লেখা হচ্ছে, এটা অবভিয়াসলি এটার মধ্যে লেখা হচ্ছে, এই ইনফিনিট নাম্বার অফ পয়েন্টস, ঠিক আছে, এর মধ্যে লেখা হচ্ছে ঠিক একই রকম ভাবে। এই জায়গাটার মধ্যে যদি দেখি কি হতে পারে, এর মধ্যেও ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট লাইক আছে, একটা খুব সিম্পল এক্সাম্পল দিই, ফোর বাই থ্রি, আরেকটা দিতে পারি চাইলে ফাইভ বাই টু,
আমাকে এর মধ্যে 1 কোটি নাম্বারের উদাহরণ দিতে, আমি 1 কোটি নাম্বারের উদাহরণ দিতে পারবো এবং তোরাও পারবো। কীভাবে পারবি? কিছুই না, এর মধ্যে থেকে তুই যে কোনো নাম্বার একটা খুঁজে বের কর এবং দুটো নাম্বার খুঁজে বের কর, বা যদি নাও খুঁজে বের করতে পারিস একটা কাজ কর, এই দুটো এন্ড পয়েন্ট নিয়ে, এই দুটো এন্ড পয়েন্টকে নিয়ে দুই দিয়ে ভাগ কর, তিন দিয়ে ভাগ কর, চার দিয়ে ভাগ কর, যোগ করে দুই তিন চার দিয়ে ভাগ করতে থাক। যতক্ষণ চাইবি তোর নাম্বার, যতক্ষণ চাইবি ততবার দিয়ে ভাগ করতে থাকবি, আর প্রত্যেকটা এর মধ্যে করে একটা করে কি পয়েন্ট পেয়ে যাবি। কি বললাম ব্যাপারটা, আলোচ দিদি এই যোগ কর, বা এই এর মধ্যে ডিস্টেন্স তো হাফ, তার মানে বেসিক্যালি হচ্ছে হাফ বেসিক্যালি। তো এই হাফ একটা পয়েন্ট, ওটাকে আবার দুই দিয়ে ভাগ কর, আবার দুই দিয়ে ভাগ কর, আবার দুই দিয়ে ভাগ কর, তো সব দুই হবে। একটা দুই মধ্যে কি করে বের করবি? খুব সহজে মেটিং মিডিল পয়েন্ট, একদম মিডিল পয়েন্ট। এবার তুই মিডিলটাকে একটা নিবি আর এটাকে একটা এন্ড পয়েন্ট নিবি, এই দুটোর মধ্যেখানে মিডিল পয়েন্ট বের কর, বা এই দুটোর মধ্যেখানে মিডিল পয়েন্ট বের কর, এরকম আমি কন্টিনিউ করে দেবো চাইবি তত পাবি। সুতরাং এরকম ভাবার বা বোঝার পর মানে ভুল বোঝার কোনো জায়গা নেই যে আমি পয়েন্টগুলোকে এইরকমভাবে এঁকেছি, মানেই হচ্ছে এই পয়েন্টগুলো এরকম ছাড়া ছাড়া রয়েছে, এরকম কারণটা হবেই না। এই পয়েন্টগুলো খুব ডেন্সলি রয়েছে, ঠিক আছে, এটা সেন্স ডেন্স সেন্স বুঝতে হবে। কিন্তু সমস্যাটা এখানেই শেষ হল না, সমস্যা কিন্তু রয়ে গেল। আচ্ছা, সেটা হচ্ছে এইটা তাহলে আমরা জানলাম কি, তাহলে এর পরে যে কাজটা হবে বা আমাদের সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে কোন জায়গায়। আপাতত সেটা মুছে দিচ্ছি, সেই যখন সমস্যা আসবে তখন আগে করা হবে। এমন কিছু নাম্বার যেগুলো কিউয়ের মধ্যে পড়ে না, কিউয়ের মধ্যে পড়ে না, সেটাকে পি বাই কিউ এইরকম ফর্মে লেখা যায় না। কখন লেখা যায় না? একটা খুব সহজ উদাহরণ দিই, ছোটবেলায় আমরা সবাই পড়েছি, তখন দেখি কিছু নাম্বার বেরোয় সেটা চলতে থাকে, মানে এইখানে যে নাম্বারগুলো আসে সেটা কোনোভাবে ফিনিশ তো হয় না। এক নম্বর হচ্ছে যেটাকে আমরা বলি বলি নন টার্মিনেটিং, আর সেকেন্ড পয়েন্ট নন রেকারিং, নন টার্মিনেটিং আর নন রেকারিং, এই ধরনের নাম্বার কিছুকে আমরা এনকাউন্টার করি। নন টার্মিনেটিং মানে হচ্ছে খুব স্বাভাবিক, এই যে ডেসিমেল প্লেসটা সেটা কখনোই টার্মিনেট করে না, এটা চলতে থাকে এখানে প্রতি পসিবলভাবে। আর নন রেকারিং মানে খুব স্বাভাবিক ব্যাপার, অনেক জায়গায় আমরা দেখি এরকম কিছু বিঘ্ন হতে পারে। তারপর যে ধরনের নাম্বার আমি এক্সাম্পল দিলাম 2.545454, বা অনেক সময় এই নাম্বারটাও রয়েছে। তো এই ধরনের নাম্বারগুলোকে যখন আমরা এনকাউন্টার করি, এরকম আরো প্রচুর নাম্বার আছে, এই ধরনের নাম্বারগুলো আমি যদি বলি স্কোয়ার রুট অফ 3, একই সিস্টেম, স্কোয়ার রুট অফ 5, এগুলো একই রকম ব্যাপার। এরা সবাই এই লিস্ট ইনফাইনাইট অবধি চলবে, মনে করার কিছু নেই যে এই লিস্ট খুব অল্প কয়েকটা নাম্বার, এই লিস্টের মধ্যেও প্রচুর নাম্বার রয়েছে,
ইনফ্যাক্ট এখন আমি একটা কথা বলতে পারি, কিন্তু কথাটা শুনলে মনে হয় ভুল বলছি, কিন্তু তবুও সত্য কথা। সেটা হচ্ছে আমি একটু আগে নাম্বার লাইনটা দেখালাম, নাম্বার লাইনের ওপর কীভাবে নাম্বারগুলো রয়েছে, ন্যাচারাল নাম্বার, ইন্টিজার, র্যাশনাল নাম্বার রয়েছে কীভাবে, এবং সেখানে দেখালাম যে র্যাশনাল নাম্বারগুলো কীভাবে ডিএমসি, র্যাশনাল নাম্বারগুলো ডিএমসি রয়েছে, এবং কীভাবে দুটো র্যাশনাল নাম্বার থেকে আরও একটা র্যাশনাল নাম্বার খুঁজে পাবো সেই জিনিসটাকে আমি দেখালাম, এবং দেখালাম সেখানে আমরা ইনফাইনাইটলি প্রচুর র্যাশনাল নাম্বার খুঁজে পেতে পারবো। সুতরাং মনে হতে পারে যে আমার যে নাম্বার লাইনটা টানলাম সেই নাম্বার লাইনটা র্যাশনাল নাম্বারটা আবিষ্কার হওয়ার পরই সেটা ডেন্স হয়ে গেল ব্যাপারটা, কিন্তু তা নয়। অনেকে বলে আমাদের রাতের আকাশে যখন আমরা অন্ধকার দেখি, অন্ধকারের মধ্যে কিছু যখন নক্ষত্র দেখি মিটমিট করে জ্বলে, ওই মিটমিট করে জ্বলা নক্ষত্রগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার, একটা মেকাশ বেসিক্যালি তাই। আমাদের নাম্বার লাইন কিন্তু ওটাকে একটা স্পেস ধরি, ব্ল্যাক স্পেস, তার মধ্যে র্যাশনাল নাম্বারগুলো হচ্ছে স্টার্স, তো ওর মধ্যে ইনফাইনাইট প্রচুর ডার্কনেস রয়েছে, এবং সেই ডার্কনেসগুলো হলো এই রেশনাল নাম্বার, এগুলো যেগুলো নতুন সিস্টেমের কথা আমরা বলছি। ইরেশনাল নাম্বার তো এইগুলো এই নাম্বারগুলো আমরা মানে চাইলে প্রচুর বের করতে পারি, এগুলোর মধ্যে কোনো বের করার খুব একটা কঠিন কাজ নয়। আরও কিছু ইরেশনাল নাম্বার আছে যেগুলো আমরা পরে বাইর পরে যখন আরও ব্যাথাটি এগোবে তখন খুব প্রায় এনকাউন্টার করবো, যেগুলো হচ্ছে ই বাই এই ধরনের কিছু ইরেশনাল নাম্বার, কিন্তু ইরেশনাল নাম্বারের সংখ্যা বা যদি বলি ডেন্সিটি বা সেটার অর্থে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা জানবো বা বুঝবো সেই ইরেশনাল নাম্বারের ডেন্সিটি হয়তো বলা যায় বা হয়তো বলা যায় যে সেগুলো র্যাশনাল নাম্বার থেকে আরো বেশি ডেন্সি, এবং ইরেশনাল নাম্বার আর র্যাশনাল নাম্বার এই দুজনে মিলে আমাদের রিয়েল নাম্বার সিস্টেমকে পূর্ণ করে, মানে রিয়েল নাম্বার যে নতুন সিস্টেম আমরা একটা তৈরি করছি বা ফাইনাল যে সিস্টেম আমরা যেটা নিয়ে কথা বলবো এবং সেটাকে বলছি আমরা রিয়েল নাম্বার সিস্টেম, সেই রিয়েল নাম্বার সিস্টেমের মধ্যে দুই ভাই, এক নম্বর হচ্ছে র্যাশনাল নাম্বারস, আরেকটা হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বারের স্পেশাল কোনো সিম্বল নেই, সেই সিম্বলটাকে আমরা অনেক সময় এইরকমভাবেই লেখা হয়, আর ওয়াই কিউ অনেক সময় এরকমভাবে লেখা হয়। তো এই দুটো জিনিস নিয়ে আমাদের বেসিক্যালি এই ফুল র্যাশনাল সরি রিয়েল লাইফ, তাহলে আমাদের যে সময় এই শব্দটা আমরা মাঝে মাঝে এনকাউন্টার করি যে রিয়েল লাইফ, রিয়েল লাইফ মানে এই লাইফ এবং এর উপর কিছু পয়েন্টস রয়েছে, সেই পয়েন্টগুলোতে আমরা কীভাবে এসেছি সেগুলো বল একটু আগেই বলেছি, এরকমভাবে নাম্বারগুলো এসেছি, আর এর মধ্যে মধ্যে সমস্ত র্যাশনাল নাম্বারগুলো বসে আছে। ইরেশনাল নাম্বারগুলো এর মধ্যে ফাঁকা ছিল, সেই ইরেশনাল নাম্বারগুলো সেই জায়গায় বসে সেই যে ফাঁকা জায়গাটাকে পূর্ণ করেছে, এবং পূর্ণ করার পর আমাদের এই যে পেটি রিয়েল লাইন, এটা মানে হচ্ছে এই রিয়েল লাইনের ওপর, এটা তো একটা বেসিক্যালি জিওমেট্রিক্যাল অবজেক্ট, তো এই রিয়েল লাইনের ওপরের যে কোনো পয়েন্টকে করসপন্ডিং করতে পারি একটা রিয়েল নাম্বার দিয়ে, রিয়েল নাম্বার আর রিয়েল লাইন এই দুজনের মধ্যে একটা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স করতে পারি, এবং এটা দুজন দেখছি যে যেটা হচ্ছে এবং করা যায়, এবং অবভিয়াসলি এই যে রিয়েল লাইন সেই রিয়েল লাইনের প্রত্যেকটা পয়েন্টকেই কোনো না কোনো রিয়েল নাম্বার দিয়ে আমরা করসপন্ড করতে পারি, মানে আমাদের কাছে একটা রিয়েল নাম্বার যদি দিই একটা রিয়েল পয়েন্ট পেতে পারি, বা একটা রিয়েল লাইনের উপর কোনো একটা পয়েন্ট দিলে করসপন্ডিং একটা রিয়েল নাম্বার পেতে পারি, মানে এখানে কোনো জায়গায় কোনো ফাঁক নেই, তাহলে ফাঁক থাকলে কোনো পয়েন্টে তাহলে করসপন্ডিং সেই রিয়েল নাম্বারটা পেতে পারতাম না, কিন্তু সেই জিনিসটা হয় না, এখানে একটা ওয়ান টু ওয়ান করসপন্ডেন্স তৈরি হয়। এটা একটা বেসিক থিওরেম, যেটা মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বা একটা থিওরেম বলে, তো যেটা ভবিষ্যতে বা আরও পরে আমরা আরও ডিপলি আলোচনা করবো এই করসপন্ডেন্সের ব্যাপারে। তো বর্তমানে আমাদের যেটুকুই দরকার আমাদের পারপাস, সেই পারপাসটা খুবই ফুলফিল হয়েছে, আমরা যে পুরোপুরি জিনিসটা জানার জায়গা ছিল সেই জায়গাটা হচ্ছে এই সিস্টেমটা কীভাবে এলো, এই সিস্টেমটা
আমাদের n n থেকে z z থেকে q q থেকে r এই জিনিসটা পুরোপুরি আমি আলোচনা করলাম তাহলে রিয়েল নাম্বার গুলো কি এই সম্বন্ধে আরেকটু ডিটেইলস বা এই সম্পর্কে আরো কিছু প্রবলেম এটা আমরা পরে ক্লাসে করব আপাতত আমরা তাহলে এইখানে এই বলি ক্লাস শেষ করছি আমাদের সব শেষ হয়ে গেল না রেশনাল নাম্বারের পর আমাদেরকে এখান থেকে আরো কিছু নাম্বার দরকার হয়ে পড়ল সেগুলোকে আমরা বলি ইরেশনাল নাম্বার সেই ইরেশনাল নাম্বারের রেশনাল নাম্বার দিলে আমরা যে সিস্টেমটা পেলাম নতুন যে সিস্টেমটা পেলাম সেটাকে আমরা বললাম রিয়েল নাম্বার সিস্টেম পরে যদি আরো বলতে পারি যে রিয়েল নাম্বার সিস্টেমকে কখন কিভাবে এক্সটেন্ড করা হয়েছে সেই সম্পর্কে আরেকটু ধারণা পরবর্তী ক্লাসে দেব আমাদের রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার এই দুজনে মিলিয়ে আমাদের আজকের ক্লাসে শিখলাম যেটা হচ্ছে আমাদের রিয়েল নাম্বার এবং রিয়েল নাম্বারের সাথে রিয়েল লাইনে যে কি ভ্যালু সেই জিনিসটাকেও আমরা আজকে শিখব থ্যাংক ইউ